আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আপনি যদি সতেরো তারিখের জন্য প্রস্তুতি নিয়ে থাকেন যাদ্দা কনসুলেটে আসবেন অথবা রিয়াদ দূতাবাসে আসবেন কনসুলার সেবা নেওয়ার জন্য পাসপোর্ট সহ অন্যান্য কনসুলার সেবা নেওয়ার জন্য তাহলে আপনার জন্য জানাচ্ছি যে সতেরো তারিখে যাদ্দা কনসুলেট এবং রিয়াদ দূতাবাসের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে সরকারি ছুটি সতেরো তারিখে জাতীয় শিশু দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিব এই উপলক্ষে এবং সমস্ত কার্যক্রম বন্ধ তাই আপনি যদি আসার প্রস্তুতি নিয়ে থাকেন ক্যান্সেল করে দিন সতেরো তারিখ বৃহস্পতিবার আঠারো তারিখ শুক্রবার উনিশ তারিখ শনিবার টোটাল তিন দিন বন্ধ থাকছে দুই দিন হল নিয়মিত সরকারি ছুটি বৃহস্পতিবারে বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে এবং শিশু দিবস উপলক্ষে বন্ধ থাকছে তবে আপনি চাইলে অনুষ্ঠানে যোগদান করতে পারেন রিয়াদ দূতাবাসে জাতীয় শিশু দিবস এবং বঙ্গবন্ধুর জন্ম দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে চাইলে আপনি অংশগ্রহণ করতে পারেন অন্যথায় আপনি যদি আপনার কাজের জন্য দূরান্ত থেকে আসার প্ল্যানিং করে থাকেন তাহলে না আসাটাই উত্তম কারণ তিন দিন লাগাতার বন্ধ থাকছে রবিবার থেকে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ